নমস্কার। সবার প্রথমে আপনাদেরকে আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমরা এখন বর্তমানে ভাববিচার শিখছি, ভাববিচারের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করছি। আজকেও আমরা কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব, তো অবশ্যই আপনারা সূত্রগুলিকে লিখে রাখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আজকে আমরা যে সূত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কোনো ভাবের অধিপতি আর কোনো ভাব। তো আমি এখানে ধরুন এই লগ্নের পঞ্চম ভাবটাকে নিয়ে কথা বলছি। এটা আপনারা কিন্তু সূত্র, অর্থাৎ এটা আপনারা যে কোনো ভাবের ক্ষেত্রে কার্যকরী হবে। বলছে যে লগ্নের পঞ্চম ভাব এটা, তাহলে লগ্নের পঞ্চম ভাবেতে লগ্নের অষ্টম ভাবের অধিপতি রবি চলে গেছে। লগ্নের পঞ্চম ভাবেতে অষ্টমপতি রবি চলে গেছে, অর্থাৎ এখানে রবি আছে। তাহলে লগ্নের অষ্টমপতি কিন্তু রবি, সে পঞ্চমে চলে গেছে। আর এই ঘরের অধিপতি শুক্র, সে এখানে এসে গেছে। এবারে কি হবে তাহলে? অর্থাৎ পঞ্চম ভাবের মধ্যে রয়েছে একটি অশুভ গ্রহ এবং পঞ্চম ভাবপতি রয়েছে তার নিজের স্বক্ষেত্রে শুভ অবস্থানে। এরকম ক্ষেত্রে ভাবের কি ফল হতে পারে? সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে যে ভাব বিচার করার ক্ষেত্রে আমরা কিন্তু সবার প্রথমে ভাবপতিকে প্রাধান্য দেব, অর্থাৎ ভাবপতি কি পজিশনে আছে। যদি কোনো ভাবে দুর্বল গ্রহ থাকে এবং ভাবপতি যদি প্রচণ্ড স্ট্রং হয়, তাহলে কিন্তু আমরা দেখব যে ভাবটি কিন্তু অবশ্যই বেশ কিছুটা শুভফল দেবে। তো আমরা এখানে বলতে পারি যে লগ্নের অষ্টমপতি রবি সে যখন পঞ্চম ভাবে চলে গেছে, কিন্তু পঞ্চম ভাবপতি যেহেতু স্ট্রং হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই ভাবটি সম্পূর্ণভাবে দুর্বল হয়নি। এই ভাবটি কিন্তু অবশ্যই কিছু না কিছু শুভফল অবশ্যই প্রদান করবে। তবে ভাব বিচারের ক্ষেত্রে একটি কথা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনারা যদি সমস্ত ভাব বিচারের সূত্রগুলি এবার একসঙ্গে করে দেন, তাহলে দেখবেন যে একই কথা একটা সময় অন্যরকমভাবে বলছি, তারপরে আবার অন্যরকম হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আপনাদেরকে নোট করেই রাখতে হবে এবং এই দুরকমভাবেই আপনাদেরকে বিচারটা করতে হবে। আমরা কিন্তু কোনো কোনো সময় এমন পাবো যে ভাবের মধ্যে যেই গ্রহ অবস্থান করছে সেই গ্রহই ভাবকে বেশি ফল দেয়, এটা কিন্তু আমরা অনেক সময় পাবো। কিন্তু এখন আমরা কিন্তু সেই কথাটা বললাম না। এখন আমরা বললাম ভাবপতি যেখানে গিয়ে অবস্থান করবে, যদি ভাবপতি শুভ জায়গায় গিয়ে অবস্থান করে তাহলে ভাবের ফলকে বৃদ্ধি করাবে, এবং ভাবের মধ্যে যদি অশুভ গ্রহ এসে অবস্থান করে তাতে ততটা কিছু প্রবলেম হবে না, কারণ ভাবপতি স্ট্রং হয়ে আছে। কিন্তু আমরা এরকমও পাবো যে এই ভাবের মধ্যে বসে রয়েছে, ধরুন এই ভাবের মধ্যে বসে রয়েছে ধরুন বুধ। এই বুধ লগ্নের ষষ্ঠপতি এবং নবমপতি। যখনই কোনো গ্রহ ষষ্ঠপতি এবং নবমপতি, ষষ্ঠপতি এবং লগ্নপতি, ষষ্ঠপতি এবং পঞ্চমপতি এরকম হয়ে যাবে, তখন কিন্তু কোণের, অর্থাৎ সেই গ্রহ যদি কোণপতি হয়, তাহলে কিন্তু সেই গ্রহ অবশ্যই লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ, এবং আমরা তার ষষ্ঠপতিত্ব দোষ বা অষ্টমপতিত্ব দোষ বা নবমপতিত্ব দোষ কিন্তু আমরা দেখব না। যেমন আমরা সিংহ লগ্নের ক্ষেত্রে আমরা পাবো যে বৃহস্পতি পঞ্চমপতি, বৃহস্পতি অষ্টমপতি, তাহলে আমরা কিন্তু বৃহস্পতিকে অষ্টমপতি বলে অশুভ ধরবো না। পঞ্চমপতি যদি হয় তাহলে কিন্তু, অর্থাৎ লগ্ন পঞ্চম এবং নবম এটা কিন্তু সর্বদাই শুভ যে কোনো লগ্নের ক্ষেত্রে, এবং সেই গ্রহগুলি যদি কোনো অশুভ ভাবের অধিপতিও হয় তাহলেও কিন্তু আমরা তার শুভত্বটাকে নেব, অশুভত্বটা কিন্তু অনেকটাই দূরে রেখে দেবো, অশুভত্বটা কিন্তু সেই গ্রহ খুব একটা দেবে না, তবে একবারেই যে থাকবে না তা কিন্তু কোথাও লেখা নেই সেরকম কথা। তো আমরা আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করছি, আমরা বলছি যে কোনোভাবে যদি দেখা গেল যে বুধ অবস্থান করছে এবং ভাবের অধিপতি শুক্র নিচস্থ হয়ে গেছে, এরকম সময় কি ফল হবে? তাহলে লগ্নের নবমপতি বুধ সে পঞ্চমে গেছে, এটা তো স্ট্রং হয়ে গেল, কিন্তু মাফ করবেন এখানে
এখানে শুক্র নিচস্থ না উচ্চস্থ হয়। তো আমরা যদি এখানটায় এরকম করে বলি যে লগ্নের ভাবেতে, অর্থাৎ ভাবেতে রয়েছে বুধ এবং ভাবের অধিপতি শুক্র সে রয়েছে দ্বাদশে, এরকম হতে পারে যে ভাবের অধিপতি শুক্র সে রয়েছে দ্বাদশে এবং ভাবের মধ্যে গেছে পঞ্চম পথে। তাহলে আমরা কি দেখছি, ভাবের মধ্যে রয়েছে শুভগ্রহ একটি, কিন্তু ভাবাধিপতি দ্বাদশে চলে গেছে। তাহলে কিন্তু আমরা এখানে বলবো যে এই ভাবটি কিন্তু আগের সূত্র ওয়াইজ যে ভাবাধিপতিই শ্রেষ্ঠ ফল দেয়, তাহলে আমরা বলবো যে এই ভাবটি অবশ্যই দুর্বল, কারণ এই ভাবের অধিপতি অশুভ স্থানে অবস্থান করছে। তো এখানে আপনাদেরকে অনেকগুলো অনেকগুলো বিষয় কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে গ্রহ কোন জায়গা, কারণ এখানে কিন্তু যেরকমভাবে সূত্রগুলি দিচ্ছে সেগুলি কিন্তু আমার ঠিক মনোমত নয়। আমি সূত্রগুলি আপনাদেরকে একটি ভালো বেশ বই থেকে আপনাদেরকে আমি সূত্রগুলি সম্পর্কে বোর্ডে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তবে আমার মনোমত নয়। এগুলো কিন্তু আরও আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ আরও অনেক রকমের প্রবলেম কিন্তু এই সূত্রগুলোর ভেতরে আছে আমি যতটুকু মনে করছি। কারণ হচ্ছে যে এখানে যদি বলা বলছে, বইয়ের মধ্যে যেটা বলছে যে ভাবের মধ্যে শুভগ্রহ, কিন্তু ভাবপতি যদি অশুভ স্থানে অবস্থান করে তাহলে ভাবের ফল টোটালি হানি করে দেবে। ভাবের মধ্যে শুভগ্রহ থাকার ফলেও কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে পারবে না। আমার এখানে মনে হয় যে সূত্রটা একটু হলেও ভুল হয়তো আছে, বা গণ্ডগোল হয়তো, বা আমারও কোথায় গণ্ডগোল হতে পারে। কারণ ভাবের মধ্যে যদি নবমপতি পঞ্চমে চলে যায়, এটা কিন্তু প্রচণ্ড শুভ বলা যায়, যে লগ্নের নবমপতি লগ্নের পঞ্চমে চলে এসছে, এটা কিন্তু শুভ। কিন্তু যেহেতু এই ভাবের অধিপতি দ্বাদশে রয়েছে, তাহলে এই ভাবটি সম্পর্কে কিছু সমস্যা অবশ্যই সৃষ্টি করবে, সূত্রটা এরকম হওয়া উচিত ছিল। এবারে হচ্ছে যে এই যে দ্বাদশে চলে গেছে, এবারে আমাদেরকে কিন্তু প্রত্যেকটি যখন অশুভ গ্রহ শুধুমাত্র দ্বাদশ ভাবে চলে গেল, সঙ্গে সঙ্গে আমরা যদি বলি যে দ্বাদশে চলে গেছে তাহলে কিন্তু খুব নেগেটিভ হয়ে গেল, এরকম করে আমাদের বলে দিলে হবে না, ব্যাপারটা অতটা সহজ নয়। আমাদেরকে দেখতে হবে যে সেই গ্রহটি কোন তত্ত্বের গ্রহ, সেই গ্রহটি কোন তত্ত্বের ঘরে গেছে, সেই গ্রহটি স্ত্রী গ্রহ না পুরুষ গ্রহ, সেই গ্রহটি কি পুরুষ রাশি বা স্ত্রী রাশির মধ্যে কি অবস্থান করছে, সেই গ্রহটাকে কি তার কোনো মিত্র গ্রহ দেখছে। আমরা যদি এখন দেখি যে এই লগ্নের অধিপতি শনি এখানে বসে রয়েছে, এবারে কি হবে তাহলে ভাবটা, আমরা দেখি এই লগ্নের অধিপতি শনি সে উচ্চস্থ হয়ে এই ভাবের অধিপতিকে দৃষ্টি দিচ্ছে, তাহলে তো আমরা বলবো যে এই ভাবটি টোটালি স্ট্রং হয়ে গেল। তাহলে আগে আমরা যতক্ষণ এইটাকে বাদ দিয়েছিলাম ততক্ষণ থেকে আমরা যদি বিচার করি, তাহলে আমরা কি দেখছি যে ভাবটি দুর্বল হয়ে গেছে আমরা আগের সূত্র অনুসারে। তাই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে একটুখানি মাথা খাটিয়ে বুঝতে হবে, ব্যাপারগুলো কিন্তু খুব সহজ, কিন্তু খুব কঠিন নয়, কিন্তু একটু ধরে নিতে হবে যে এর আমি এটাকে বলি কি ফান্টাটা কীরকমভাবে হচ্ছে, এটাকে কিন্তু একটুখানি আপনাদেরকে বুঝতে হবে, একটুখানি কিন্তু আপনাদেরকে ধ্যান রাখতে হবে এই বিষয়গুলির ওপরে। দ্বিতীয় নম্বর কথা বলছে যে ভাব বিচার যেভাবে বিচার্য সেই ভাবকে লগ্ন কল্পনা করে দেখতে হবে যে ওই ভাব থেকে কেন্দ্র করে কোনো শুভগ্রহ আছে কিনা। আমরা ধরুন এখানে কি বলছে, আমরা ধরুন বিচার করছি যে কর্কট লগ্ন, আমরা এখন বিচার করছি কর্কট লগ্নের পঞ্চমপতি মঙ্গল, এই ঘরটার অধিপতি পঞ্চমপতি মঙ্গল বা এই ঘরটার অধিপতি, আমরা এরকম বহু ছক পাবো। কিন্তু আমরা ধরুন দেখা যাচ্ছে চতুর্থপতি শুক্র সে বসে গেছে এই ঘরটায়, তাহলে আমরা কি বলতে পারি, চতুর্থপতি অষ্টমী, তাহলে তো জাতকের পড়াশোনা হবে না, জাতকের কিন্তু পড়াশোনায় অনেক রকম বাধা সৃষ্টি হবে। জাতকের চতুর্থপতি অষ্টমে চলে গেছে মানে পুরো অশুভ হয়ে গেছে, জাতকের তো পারিবারিক সুখ থাকবে না, জাতকের তো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে সমস্যা হতে পারে, জাতকের মানসিক সুখের হানি হতে পারে, এইসব আমরা বলতে পারি। চতুর্থ ঘর থেকে এডুকেশন বিচার করা হয়। তো এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে লগ্নের চতুর্থপতি অষ্টমে গেছে, শুধুমাত্র এই অষ্টমে গেছে বলে আমরা সব কথা বলে ফেলবো না, আমাদেরকে তার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে এই চতুর্থ ঘর থেকে এই ঘরের মালিক কত কোথায় অবস্থান করছে।
এই চতুর্থ ঘরকে লগ্ন কল্পনা করে, অর্থাৎ চতুর্থ ভাবের লগ্ন, অর্থাৎ বিদ্যার লগ্ন যদি আমরা বিচার করি, আমরা এখান থেকে বিদ্যা বিচার করছি, তাহলে এখান থেকে আমাদেরকে বিচার করতে হবে যে এই ঘরের অধিপতি এই ঘর সাপেক্ষে কোথায় আছে। তাহলে এই ঘর সাপেক্ষে এক দুই তিন চার পাঁচ, তাহলে এই ঘরের অধিপতি এই ঘর সাপেক্ষে রয়েছে পঞ্চমে। তাহলে কিন্তু এই ঘরটির নেগেটিভ রেজাল্ট সম্পূর্ণভাবে দেবে না, এই ঘরটির কিন্তু বিদ্যা সম্পর্কে বেশ কিছুটা সফলতা পাওয়া যেতে পারে, কারণ সেই ভাবের অধিপতি সেই ভাব থেকে নবমে চলে গেছে, এই পঞ্চমে চলে এসছে এবং তার মিত্রক্ষেত্রে অবস্থান করছে, এটাও একটা ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো, এটা খুব কিন্তু আমরা অনেক সময় দেখবো, অনেক সময় কিন্তু এই বিষয়টা আমাদের কাছে আসবে যে চারটি গ্রহ পাঁচটি গ্রহ লগ্নের অষ্টমে চলে গেছে, সে জাতক কিন্তু এডুকেশনে প্রচণ্ড ভালো। আমরা হয়তো অবাক হয়ে যাবো যে অষ্টমেতে এতগুলো গ্রহ চলে গেছে, শুভ গ্রহ কোনো নেই কেন্দ্র কোণে, সেক্ষেত্রে কি করে এরকম হচ্ছে, হয়তো জন্মশক্তি ভুল, এরকম অনেক সময় আমাদের মাথায় আসতে পারে। কিন্তু ব্যাপারটা ওরকম নয়, ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এটা দেখতে হবে যে কোনো ভাব বিচার করতে গেলে পারে সেই ভাবের অধিপতি সেই ভাবের থেকে কোথায় আছে, সেই ভাবের থেকে যদি কেন্দ্র কোণে অবস্থান করে তাহলে কিন্তু সেই ভাবকে অবশ্যই একটা শক্তি যোগান দেবে। তো আজ এই পর্যন্ত, আবার কিছু নিয়ম নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো, ততক্ষণের জন্য নমস্কার এবং থ্যাংক ইউ।